মন্দ তাইতে হয়া রইলাম আমি জন্ম জন্ম তাইতে হয়া রইলাম আমি জন্ম জন্ম মনের হলো মতি মন্দ আমার মনের হলো মতি মন্দ Lalon is a mystical poet and saint. He was devoted to love, freedom and peace that expressed in his songs. He taught the way of eternal liberation. He strongly emphasized to solve the internal conflict and dominance of false desires. তার যে বাণী তার বই রেখে গেছে তার কালাম রেখে গেছে এই সম্পর্কে তো সারা বিশ্বের মানুষ এখন সচেতন মানুষকে আর নতুন করে কিছু বোঝানো লাগবে না শিক্ষিত সমাজ সমাজের মানুষ দেখছে ইনি একজন বাউল সম্রাট যারা তরিকায় দাখিল হয়েছে তারা দেখছে ইনি একজন পীর মুর্শিদ কিছু মানুষ তার এই কালামের দিকে হিংসাও করে কিছু মানুষ দৌড়ায় এখানে ছুটে চলে আসছে কাউকে ডাকা লাগছে না মানুষ একাই তার এই ধামে পৌঁছাই যাচ্ছে Around the age of 16, Lalon was found as a floated by the bank of Kaliganga River during his suffering from smallpox. He was taken to the home of Mazlum Shah and took care by the wife Motizan as own son. Motizan was the first devotee of Lalon. মার্শির একসময় নদী দুটো স্রোত চলত স্রোতের লালন সাগে কোথা থেকে কীভাবে এদের কারণ করে ফেলতেন না পোলার ভেওয়ার উপরে কি মরণাপূর্ণ অবস্থায় শোয়া আসছিল আর কি গাইছে সমস্ত গাইছে বুঝি বসন্ত গায়ে ওই ভেওয়াটা সে এই সামনে বাদ পেয়ে থাকে খাটে মৌলানা মরম সাহেব সকালবেলা প্রাপ্ত ভ্রমণে যাচ্ছে কারণ যায় যে নদী হতে জীবন আছে ফিরে আসে ওনারা চায় ভাই ওনারা আসে চায় ভাই এখন নাকি যেভাবে হোক অসুখ হয়েছিল এরপরে আরাম তার নাই উনি থাকতে 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 মলারাম তো মলার মানুষ উনি কোরআন শরীফ পড়তেন কোরআন শরীফ তাহলে যেমন মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব ভুল করে আল্লাহ তকবির দেয় লোকমা লোকমাদের মনে করে আমার কোনো ভুল হয়েছে উনি তখন ব্যাক করে আবার নামাজ শুরু করে তো উনি এর করতেন আর কি আমার মসজিদে তো মানুষের কোন তো ভুল হলে মাঝে মাঝে একটা লোক করলে একটা লোক সন্দেহ হয় কোনো সময় করে হয়তো পড়াশুনি পড়াশুনো করে এদের কারণ নাকি আপনি এই রকম করেন কিছু নেই আমি তো কোন শুরু করি ঠিক আছে আর ঈশ্বর নামাজের পরে তোমার মন ঈশ্বর নামাজের পরে আমি কোন শুরু নিয়ে আসি কোন শুরু নিয়ে হচ্ছে এই আয়াতটা এইভাবে বলবো এই আয়াতটা এইভাবে বলবো এই আয়াতটা এইটা ব্যাখ্যা এই আয়াতটা এইটাই ব্যাখ্যা তখন মনে মনে সব বুঝতে আমার কাছে আসার পর থেকে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা কিচ্ছু জানে না
এইটুক ছেলে এত জ্ঞান পাইলো কোথায়? এই একটু ভিতরে টিউশন হয়ে গেল আর কি। মসজিদে ইমাম করতেন মালা মানুষের, ওই ওখানে যাওয়া আস্তে আস্তে ওনার কমে গেল। এলাকার লোকগুলি মনে সাহেব মসজিদ আছেন নাকি জানি, ওনার ছিলেন নিঃসন্তান, ওনার মানুষের নিঃসন্তান। তাহলে জানার এক দুই কাল পরে ছেলে পাইছে, তাকে নিয়ে সবসময় থাকে উনি। এই কথা মানুষের কানে আসে, কানে সে বললাম থাকবেন সূর্যের Lalon did not have formal education. He led a simple spiritual life. People did not know his real birth date, place, religion, even parents' name. Research finding, Lalon Fakir was born in 1774. Lalon died at the age of 160 years. গুলি করে পশ্চিমে যাবো একটু, পশ্চিমে দিলে কি করে যায় ওখানে এনেকে পায় বিশাখা হয়ে যাবে পায় ওনাকে এনে ওখানে নিয়ে আসে সাথে করে। আরও ভক্তরা এখানে ছিল, আমার এইসব ভক্তরা আগে ছিল, জিজ্ঞেস করলেন ইনি কে? ধরো তোমাদের গুরু না, ধরো এই কথার পরে থেকে গেলে ওনাকে আজও কেউ খুঁজতে আসেনি। সেই যখন কতজন উনি ভেবেছিলেন বৈশাখা হোক, তার আত্মীয় স্বজন ভাই দাদা কেউ খুঁজতে শোনো আর কি। তারপর এখানে থাকি গেল, এর মধ্যে ওনার মা মানুষ আর পিতা মারা গেল, মালানা মনুষা, ওনার মনুষা মারা গেলে ওনাকে কবর ভুলে যাবে। লালন শাহ বলে গেল তার ছেলে, দেখো আমার আমি মারা গেলে আমার মাকে আমার পাশে রেখে ভিতরে ভিতরে কবর আছে, মা মুঠি যান লালন শাহ। এভাবে ওনারা কাছে আজ এই যে প্রপার্টি আমার দাঁড়ায় আছে বসে আছে, এই সমস্ত 16.5 বিঘা জমি ছিল মন্দার মনম শাহ। এই মনম শাহ ওনার নামে সব জমি উইল করে দেবে, লিখে দেবে আর কি। এই 16.5 বিঘা জমি এখন তার মধ্যে বোধ হয় কিছু কাচ্ছাত হয়ে গেছে, তখন 8 বিঘা কি 9 বিঘা এরকম একটা অনুমান আছে এই এইটার মধ্যে। পরে মাঠটা সরকার দেখলে যেখানে অনেক লোক হয় লোক আসে না, তো ওই জায়গায় সরকার নিজের উদ্যোগে পয়সা করে খরচ করে ওই মাছটাকে মাঠ নদীটাকে নদী পার মাছ হয়ে যায়। এবং সেই মাঠে অনুষ্ঠান হয় বছর দুইবার, একটা দোল পূর্ণিমা হয়ে গেল আর একটা পয়লা কার্তিক। পয়লা কার্তিক এটা হচ্ছে প্রতি বছরের পয়লা কার্তিক এর কোনো ইয়ে নাই ঠিক চলে। আর যে দোল পূর্ণিমাটা দোলের চল খুব সুন্দর দোষটা হয় তো, সেখন তো এত লাইট টাইট এত কিছু ছিল না, ছিল কিছু হ্যাঁসা আর নাই কুপি হারি গেল। দোল পূর্ণিমা পূর্ণিমাটা খুব সুন্দর পূর্ণিমা হয় ঠিক এলে বেছে নিয়ে যায় দোল পূর্ণিমাতে একটা অনুষ্ঠান সেটা আয়োজন হয়ে আসছে। Hindu and Muslim both communities wanted to communalize him. Hindus said he was a casta and adopted by a Muslim Maulavi. But Muslims said he was a Muslim by birth. Philosophically, Lalon was not, as he always strove to go beyond all politics of identities. তার জন্য বলে গেছে চার সুইদে প্রাণে মরি জগতে চাইতে চলে বুঝি ও তা বুঝতে লাগে কীর্তি কর্মার কী কারখানা যেখানে সার বারাম বারামখানার খবর দিতে জানা চলে। Lalon composed about 2000 songs which still provide spiritual inspiration and awareness. By songs, he guided people to be manen manush, that is perfect man, and shahaj manush, simple man. He was the against of all forms of oppression, hierarchy, racism and caste system. He celebrated the freedom of mind and body. Babel el chat
Lalon represented the Baul and Baul philosophy. The Baul is a revolutionary and secular community. They are formerly illiterate, wandering singers, but have impressive wisdom. Baul deny earthly affairs in disparate search of mystical ecstasy of the soul with song of using ektara, a one-string local musical instrument, and the dugdugi, a hand drum. মেসকে 30 বছর যাবত সাইজির বাণী গাই এবং সাইজির সঙ্গীতকে ভালোবাসি। সাইজির এই বাণীগুলোর মধ্যে আল্লাহ রাসূলের কথা এবং কোরআনের কথা, এই মানব দেহের কথা, তাই সাইজিকে ভালোবাসি, সাইজির গানকে ভালোবাসি। এই জীবন যৌবন বিসর্জন করে দিয়েছি, আগে পিছে আর কিছুই চাই না। আজ 15 বছর ভাবে যাবৎ এই সাইজির গান শুনে আমার খুব ভালো লেগেছে। দেহতত্ত্ব কথা, মানুষ কল্যাণ কথা, শুধু গান এই বাজনা সুরের জন্য আমি সাইজি ভালোবাসি না, ওনার কথার জন্য যে মানুষ কল্যাণের জন্য মানুষ কীভাবে আল্লাহ পাকে দর্শন পাবে, রাসূলের দিদার পাবে। The great Lalon was not famous in lifetime, but his philosophy was introduced by Rabindranath and contemporary scholars. He was the greatest mystical singer of the subcontinent. Lalon believed the body is the universe and the universe is the body. He was a revolutionary challenge to contemporary social system, religions with simple word of song. Lalon sir hater নিজ হস্তে মুরিদ আছে বা বায়াত আছে 13 জন, তার মধ্যে মৌলানা মলম শাহ, পণ্ডিত মনিরুদ্দিন শাহ, প্রথম ভক্ত শীতল শাহ, এরপরে বারান্দায় আছে জগসা ফকির, বারান্দায় জগসা ফকির আর জগসা ফকিরের নানি এনারা আছে বারান্দায়, আর বাইরে আছে 4 জন জগসা ফকিরের স্ত্রী কামিনী ফকিরানী, গোলাইশা গোলাইশার স্ত্রী, আর বাকিটা আছে ওইদিকে পিছন সাইডে পণ্ডিত মনিরুদ্দিন শাহ, ওনারা আছেন পিছনে। এই মোট 13 জন ওনার হাতের বায়াত এখানে আছে। এরপরে বাইরে কয়েকজন আছে, সেগুলো আমাদের এই এলাকার না, এলাকার বাইরে। ব্রিটিশ টাইমের মৌলানা তিনার কাছে তিনি মেহমান অতিথি হয়ে এসছে একটা রূপ নিয়ে, তবে তিনি উজানে আসছে। তিনার কাজকাম সবই উজান ছিল, তিনার ধর্মটাই উজানো ধর্ম, ভাই তিনি যাবে না। তিনি যে সাধু সঙ্গে সেবা দিতেন ভক্তবৃন্দদের, সেখানে উজানের মাছ তিনি স্যাংশন করেছিলেন, ইলিশ মাছ। উনি কোনো ধর্মের কথা বলে যায়নি, উনি মানব ধর্মেই বিশ্বাসী এবং এটাই সত্য, এটাই থাকবে। উনি কোনো গান লিখতেন না, ভক্তবৃন্দদের বসায় রেখে ভক্তবৃন্দদের বলতো তোমরা কে কোথায় আসো, এখানে এসো, পুনাম আসে ঢাক এসেছে। পরে উনি ওই বাক্যগুলো মুখ দিয়ে ছাড়তো, ওইটা সবাইকে জ্ঞান শক্তিতে রাখতে বলতো, তবে কিছু কিছু মানুষ গোপনে, তার ভক্তবৃন্দ কিছু গোপনে বাম হাত দিয়ে বা সাইডে খাতা রেখে ওনারা লিপিবদ্ধ করতেন। তাছাড়া উনি লেখায় বিশ্বাসী না। উনি এখনও সারা বাংলাদেশে বহুত মানুষের জ্ঞান শক্তির ভিতরে অনেক গান আছে, তার কালাম তার বাণী আছে, এগুলো এখনও কালেকশন চলছে। এ দেশে যা পাপ গণ্য, অন্য দেশে Nowadays, in Bangladesh, modern singers are also following the folk approach and word of Lalon songs. All Bangladeshi appreciate very much Lalon song, particularly for its deep spiritual meaning and encouragement. Everywhere in Kustia at the Lalon Shrine, there is held a Lalon festival, the biggest gathering of Bauls and Baul performance. Oye, Pagal Paya, Oye, Pagal Paya.
মাঝে।